হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আর চ্যানেল জবলেস সোসাইটি। তো আরপিএফের যারা এক্সাম দেবে, আরপিএফ রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবলের এক্সাম যারা দেবে তাদের জন্য, এবং কনস্টেবল বাদ দিয়ে যারা এসআই এর এক্সাম দেবে আরপিএফে, তাদের জন্য এই ভিডিওটি মেনলি। তো এই ভিডিওটিতে আমি কী আনলাম, এই ভিডিওতে আরপিএফের তরফ থেকে অফিসিয়ালি একটা তোমাদের প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে। তোমরা এখানে সিবিটি টেস্ট দিতে পারবে একটা, এটা হচ্ছে ফোন থেকেও দেওয়া যেতে পারে। ফোনে তোমরা গুগল ক্রোম খুলবে এবং ওখানে ডেস্কটপ মোড ক্লিক করবে। ডেস্কটপ মোড বলতে এখানে এই যে তিনটে দাঁড়িয়ে রয়েছে দেখছো, এখানে যে ডেস্কটপ সাইট রয়েছে এটা ডেস্কটপ সাইটে ক্লিক করে নেবে। তো তারপর হচ্ছে তোমরা এই কোয়েশ্চেনটা সলভ করতে পারবে। তো আমি এই যে ভিডিওটি করছি এর নিচে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্ক থেকে সরাসরি তোমরা করতে পারবে। এবার এখানে দেখো ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, পুরো সেম টু সেম কিন্তু পেজ তোমরা পরীক্ষা দিতে গেলে হলে দেখতে পাবে। এইখানে যে এখানে ক্লিক করতে হবে, করে সাবমিট করতে হবে। সাবমিট করলে স্টার্ট এক্সাম, দেখো 120টা কোয়েশ্চেন, 90 মিনিট রয়েছে। তো স্টার্ট করে দিলাম। তো এখানে ফার্স্ট কোয়েশ্চেন যেমন এসে গেছে, তারপরে আসবে নেক্সট কোয়েশ্চেন। এইভাবে তোমরা কোয়েশ্চেন চেঞ্জ করতে পারবে। যেমন হুম ডিড ইন্ডিয়া ডিফিট দ্য কবাডি ওয়ার্ল্ড কাপ 2016, সম্ভবত এটা পাকিস্তান, আমার ঠিক মনে পড়ছে, সম্ভবত পাকিস্তান। তো এরকম অ্যান্সার দিয়ে এখানে নেক্সটে ক্লিক করতে হবে, ঠিক আছে। নেক্সটে ক্লিক করলে এটা সেভ হয়ে যাবে। যদি আবার ব্যাকে যেতে চাও, এই প্রিভিউ প্রিভিয়াসে গেলে এখানে ব্যাকে এলে, ঠিক আছে, যদি এই কোশ্চেনটা তুমি অ্যান্সার মনে হচ্ছে যে আফগানিস্তান, তাহলে আফগানিস্তানে আবার চেঞ্জ করে দিতে পারবে, এই যে দিয়ে আবার নেক্সট করে দিতে পারবে। অথবা যদি মনে হয় যে না, একটা কোশ্চেনের উত্তর, এই একটা অপশানের উত্তর তোমার ঠিকঠাক মনে হচ্ছে না, তো ক্লিয়ার রেসপন্স করলে তোমার সব কোশ্চেনে, সব অপশান থেকে এটা চলে যাবে, তখন তুমি আবার নেক্সট কোশ্চেনে চলে যেতে পারো। অথবা তোমরা এইখানে নাম্বারে ক্লিক করতে পারো, একের দেড় কোশ্চেন, দুয়ের দেড় কোশ্চেন, এখানে নাম্বার রয়েছে। ধরে নাও আমি 18 দাগের কোশ্চেনে যাবো, তো 18 আমি ক্লিক করলাম, করতে এখানে চলে গেলো হোয়াট ইজ দ্য সিম্বল অফ মহাবীর। তো এখানে এটা চলে এলো কোশ্চেনটা। তো এইখানে এরকমভাবে কোশ্চেনগুলো রয়েছে, মোটামুটি 50টা থাকছে জিকে কোশ্চেন, দেখো 50 পর্যন্ত জিকে রয়েছে। তারপরে আসবে 51 দাগের কোশ্চেনে যদি যাই আমরা, 51 থেকে কী আসছে দেখো, 51 থেকে আসছে, আচ্ছা 58 যাই, দেখো ম্যাথের কোশ্চেন চলে এলো, ঠিক আছে। তো ম্যাথের কোশ্চেন চলে এলো। তো এইভাবে তোমরা দেখে নাও, এই প্যাটার্নটাই ওরা কিন্তু ফলো করবে। 120টা কোশ্চেন আছে, এটা স্টেটমেন্ট কনক্লুশন দিয়েছে রিজনিংয়ের। তো এইটা তোমরা দেখো, এবং সাবমিট তোমাদের করতে হবে না, ওটা আপনাআপনি 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেলে সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। তো তোমাদের যখন পরীক্ষা দেবে তখন এখানে তোমাদের ফটো শো করবে, এই যে এখানে ফটো শো করবে। তো এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কনস্টেবলের। এবং আমি আর এসআইআরটা দেখাচ্ছি না, একই জিনিস থাকবে। এসআইআরের লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, ওখান থেকে তোমরা সরাসরি এই মক টেস্টটা দিতে পারবে ফোন ইউজ করে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিও, এবং যদি এরকমই নতুন নতুন ভিডিও তোমরা পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের মেম্বার হয়ে যাও, মানে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, থ্যাংক ইউ।